আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। প্রায় 2 বছর কোনো ভিডিও আসলে আমি দেই নাই, কোনো আপলোড করি নাই কোনো ভিডিও চ্যানেলে এবং আমার ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিব দিব করে দেওয়া হয়ে ওঠে নাই। এখন থেকে চিন্তা করছি যে ভিডিওতে আসলে নিয়মিত হব। তো নিয়মিত ভিডিও করার কারণ জন্যই একটা নতুন ডিভাইস কিনছি। তো আমি এই ধরনের ভিডিও এর আগে করি নাই, আনবক্সিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করছি। এইটা আনবক্সিং ভিডিওটা করার কারণ হলো যে শুধুমাত্র ইউটিউবে আবার নতুন করে কাজ শুরু করব দেখেই এই ডিভাইসটা কেনা। তো আমার মনে হলো যে এটা আনবক্সিং ভিডিও দিয়েই ইউটিউবে আবার নতুন করে আমার যাত্রাটা শুরু হোক। তো আসুন, আমিও এখনো ডিভাইসটা দেখি নাই আসলে, খুলে কি কি আছে এর ভিতরে এটা খুলে আমরা দেখব। এটা আরেকজন আমার হয়ে কিনে পাঠিয়েছে আমাকে, আমি কিছুক্ষণ আগে এটা হাতে পাইছি। তোমার মনে হলো যে এটা আনবক্সিং করার আগে একটা ভিডিও করে নিই, সবার সাথে আসলে শেয়ার করি। আশা করি নিয়মিত এখন থেকে ভিডিও দিব। আপনারা শুধু আমার চ্যানেলে যে টাইপের ভিডিও আগে দিতাম, সাধারণত বিভিন্ন ইনভেস্টিগেশন টাইপ ভিডিও, এছাড়াও বিভিন্ন ব্লগিং টাইপ ভিডিও এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আপনাদের সাপোর্ট পাবো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন প্রথম আবার শুরু করি। আমি প্যাকেটটা খুলে ফেলছি, ধৈর্য আসলে ওইভাবে হয় নাই। তো সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছি, একটা কালো কালারের বক্সটা খুবই পছন্দ হয়েছে আমার। আসুন এর ভিতর কি আছে আসলে খুলে দেখার চেষ্টা করি। একটা চেন, চেনের মাধ্যমে লাগানো আছে, চেনটা একটু খুলি। আচ্ছা, এটা একটা গোপ্রো হিরো 11। এটা ব্লগিং এর জন্য আসলে কিনলাম। এটা ইউটিউবে বিভিন্ন জনের রিভিউ দিয়ে দেখলাম যে এটা আসলে ব্লগিং এর জন্য খুবই ভালো। এর কিছু খারাপ দিকও আমি দেখছি, তারপরও এটা আমার খুবই ভালো লাগছে। খুবই খুবই ছোট একটা ডিভাইস, এর ভিতরে একটা দেখলাম বক্স খোলার পরে একটা একটা ক্যামেরা, এটা আসলে মেইন ডিভাইস। খুবই ছোট, দেখেন একদম হাতের মধ্যে এটা যাচ্ছে, খুবই ছোট ডিভাইস। এইটার দাম আসলে 37,000 টাকা, টাকা অনেক অনেক বেশি, অনেক বেশি। তারপরও জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে, এটা নিয়ে ব্লগিং করা খুব ভালো হবে। এটার দাম 47,000 টাকা নিয়েছে। বক্সের মধ্যে একটা কেবল দেখতে পাচ্ছি, এটা সম্ভবত চার্জিং কেবল। আমি ইউটিউবে যেটুকু রিভিউ দেখছি যে এটা চার্জার, চার্জ দেওয়ার জন্য এই কেবলটা দিয়ে কানেক্ট করতে হয়, এক্সট্রা কোনো চার্জার দেয় না। আচ্ছা, এর ভিতরে একটা ব্যাটারি থাকার কথা, হ্যাঁ একটা ব্যাটারি আছে, ব্যাটারি এটা ডিভাইসের সাথে আছে। এই ব্যাটারিটার ব্যাকআপ কিন্তু খুবই কম, খুবই কম। 4K মোডে এটা দিয়ে মোটামুটি আধা ঘন্টা বা 45 মিনিট ভিডিও করা যায়, তার বেশি করা যায় না। এই জন্য আমি আগে থেকে ব্যাকআপ হিসেবে, যাতে আমি নিরবিচ্ছিন্ন ভিডিও করতে পারি, এই জন্য আলাদা করে টেলসিনের ব্যাটারি এবং চার্জার কিনছি। এটা 4,000 টাকা নিয়েছে। 4,000 টাকার ভিতর কি আছে একটু দেখবো। ও, বক্সের ভিতরে আর কি কি আছে একটু দেখা হলো না। এটা হলো মাউন্ট, সম্ভবত এটা হেলমেটে বা অন্য কোথাও ঝুলানোর জন্য এটা কাজে লাগবে, বা যদি কোনো হ্যান্ডেল ইউজ করি সেখানে কাজে লাগবে। তো এগুলো আসলে অত বেশি এখন দরকার নেই। একটা ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছি, ম্যানুয়াল বুক, এগুলো পরে দেখবো পরবর্তীতে কিভাবে কিভাবে এটা কাজ করে। ম্যানুয়াল বুক গুলো এখানেই থাক। আসুন আমরা ব্যাটারি, একটা টেলসিনের ব্যাটারি এবং চার্জার কিনছি এক্সট্রা। এর ভিতর 2টা ব্যাটারি থাকার কথা আমাকে সেভাবেই বলছে, 2টা ব্যাটারি এবং চার্জার আছে। হ্যাঁ, 2টা ব্যাটারি দেখতে পাচ্ছি, এই যে 2টা ব্যাটারি আছে এখানে, 2টা ব্যাটারি, একটা একটা। এটা হলো চার্জার, আমি এটা আরো বড় মনে করছিলাম, এটা অনেক ছোট আসলে। এটা কিভাবে আটকাবো পরবর্তীতে দেখে নেব, এটা অনেক ছোট, আমি মনে করছিলাম যে এটা আরো আরো বড়। এই জিনিসগুলোর দাম এত বেশি, বাবা। আর এর ভিতরে কোনো মেমোরি থাকে না, এর ভিতরে কোনো মেমোরি থাকে না, এর জন্য এক্সট্রা করে মেমোরি কিনতে হচ্ছে। স্যানডিস্কের 128 GB মেমোরি নিয়েছি, 200 MB স্পিড, এটাতে 3,000 টাকা নিছে। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে সবই নেওয়া হয়েছে আসলে, নেওয়া হয়েছে। এগুলো আজকে আমার কাছে এসে পৌঁছাইছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম মোটামুটি যে আবার ভিডিও শুরু করব, কিভাবে শুরু করব। কয়েকদিন ধরে ভাবছিলাম যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আমার চ্যানেলটা কিরকম আছে। তো মনে করলাম যে যেরকমই আমার চ্যানেল থাক, ভিডিওটা শুরু করি। যেহেতু একসময় কাজ করছি, একসময় আপনাদের সাপোর্ট পাইছি, আশা করি আবার আপনাদের সাপোর্ট পাবো, আপনারা আবার আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। তো এই ছিল আনবক্সিং ভিডিও। এগুলো এখন আমি টেস্ট করে দেখবো, এগুলো এখন আর এগুলো ভিডিও করছি না। আমি একটু ম্যানুয়াল বুক পড়ে পড়ে কিংবা ইউটিউব দেখে দেখে শিখবো, আমি যেহেতু নিজেই নতুন, এটা কখনো ইউজ করিনি, শুধু কয়েকজনকে ইউজ করতে দেখছি এবং রিভিউ দেখছি,
এগুলো আমি নিজেও ইয়ে করে দেখবো, এর একটা রিভিউ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকুন, আশা করি আমরা খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স আমার সাথে হবে, সুন্দর ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য, আজকে পর্যন্তই। আশা করি খুব দ্রুত একটা মজার ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, পরিকল্পনা করছি কয়েকদিন ধরে, খুবই দ্রুত আপনার ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।